দেহ দরকার। এখন তো তাহলে সেটাও তদন্ত হোক যে কোন বিজেপি নেতা পুলিশের কাছে সেই ব্যক্তিকে পাঠিয়েছিলেন, অসুস্থ বা তার এই সমস্ত অসুস্থতা আছে কিনা জেনেও পুলিশের কাছে পাঠিয়েছিলেন কিনা, যাতে একটা কোনো অঘটন ঘটে থানায় তাই নিয়ে তারা মৃতদেহের রাজনীতি করতে পারেন, তো সেগুলো তদন্ত হওয়া উচিত। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি যে নতুন বেঞ্চ গঠন করতে হবে, 6 মাসের মধ্যে এটা বিচার প্রক্রিয়া শেষ করতে হবে, দ্রুত শেষ করতে হবে 6 মাসের মধ্যে। সেই মতো আজকে প্রধান বিচারপতি হাইকোর্টে তিনি একটা নতুন বেঞ্চ গঠন করেছেন, দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চে মামলা করেন। দেখুন, এটা সম্পূর্ণ একটা আইনি বিষয়, সুপ্রিম কোর্টের বক্তব্য এবং তার সঙ্গে হাইকোর্টের পদক্ষেপ, এখানে আলাদা করে দলীয় কোনো বক্তব্য রাখার কোনো অবকাশ নেই। যে 24শে ডিসেম্বর বিজেপি পরিকল্পনা নিচ্ছে প্রধানমন্ত্রীকে নিয়ে এসে ব্রিগেডে সমাবেশ করে এবং সেখানে গীতা পাঠ করানোর, এবং আজকে প্রধানমন্ত্রী সময়ও দিয়েছেন সুকান্ত মজুমদার সাধু সন্তদেরকে নিয়ে আজকে দিল্লিতে রওনাও দিয়েছেন, এটা কি কোথাও বিভাজন করার চেষ্টা? বিভাজন তো বটেই, আরো বিষয় হচ্ছে 21 সালের আগে, ভোটের আগে, বিধানসভা ভোটের আগে এই প্রধানমন্ত্রী, এই স্বরাষ্ট্রমন্ত্রী, সারা ভারতের বিজেপি নেতারা তো ডেলি প্যাসেঞ্জারি করেছিল, তাতে কি হয়েছে? প্রধানমন্ত্রী এখানে এসে বাংলার ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রকবাজ ও ইফতিজারের মতো ও দিদি এইসব করে যাননি? ফলে প্রধানমন্ত্রী আসছেন, এগুলো বিজেপির ক্ষেত্রে কোনো তাদের ক্ষেত্রে তাদের তারা আনবে তাদের নেতা তাদের ব্যাপার হতে পারে, বাংলার মানুষের উপর এর কোনো প্রভাব নেই। উল্টে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সর্বভারতীয় বিজেপি নেতারা যত বেশি আসেন তত বেশি করে মানুষ এই কেন্দ্রীয় সরকারের অবিচার, প্রতিহিংসাপরায়ণ রাজনীতি, বাংলার প্রতি উপেক্ষা, বাংলার প্রতি বৈষম্য, এগুলোর বিরুদ্ধে নো ভোট টু বিজেপি, বিজেপিকে হারাতে হবে এবং তৃণমূলকে জেতাতে হবে, 21 সালের থেকেও বেশি ডিফারেন্সে জেতাবার জন্য মানুষ এককাট্টা হয়ে যাবেন। ওরা যত বেশি আসবে তত বেশি মানুষ বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের পক্ষে এককাট্টা হয়ে যাবে। যাদের উন্নয়নের রাজনীতি নেই হাতে, তো তারা এই ধরনের ধর্মের রাজনীতি করবে? গীতা তো আমাদেরও কাছে পরম পবিত্র, তো যারা এর এজেন্সি, হ্যাঁ মানে গীতা 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 বইটার বিক্রির এজেন্সি তো বিজেপিকে কেউ দেয়নি। গীতা হিন্দুদের পরম শ্রদ্ধার গ্রন্থ, কিন্তু তার মানেই তো বিজেপি নয়। গীতা আমিও পড়ি, আমি বিজেপি নই, আমার মতো আরো কোটি মানুষ আছেন নিশ্চিতভাবে গীতার পাঠক বা পাঠিকা, কিন্তু তারা বিজেপির বিরোধী। তো সুতরাং গীতা দিয়ে বিজেপির যে তারা রাজনীতি করতে চলেছেন সেটা সম্পূর্ণ ব্যর্থ হবে। মানে রুটি কাপড়া ওর মাকান দেওয়ার ক্ষমতা নেই।